এভাবেই অস্ত্র হাতে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা এখন যুক্তরাষ্ট্রের পথে পথে মহড়া দিচ্ছেন। জো বাইডেনের অভিষেককে সামনে রেখে দেশটির রাজ্য পরিষদগুলোর কাছে বিক্ষিপ্ত বিক্ষোভ হয়। রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটলে সৃষ্ট দাঙ্গায় পাঁচজন নিহত হওয়ার পর রোববার রাজ্য পরিষদগুলো ঘিরে সশস্ত্র প্রতিবাদের ডাক দেয় প্রেসিডেন্ট ট্রাম্পের কট্টর সমর্থকরা। এ নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। টেক্সাস, ওরেগন, মিশিগান, ওহাইও এবং অন্যান্য অঙ্গরাজ্যগুলো ক্যাপিটল ভবন বা আইন পরিষদগুলোর সামনে বিক্ষোভ হয়। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প কার্যত নীরব। টুইটার, ফেসবুক সহ প্রায় সব সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিষিদ্ধ করায় কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না তার। রোববার ট্রাকে করে তার মালপত্র হোয়াইট হাউস থেকে আরেক দফা সরিয়ে নিতে দেখা যায়। বুধবার সকালে হোয়াইট হাউস থেকে বিদায় নেওয়ার শেষ প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। তবে যাওয়ার আগে কোনো বক্তব্য দেবেন কিনা তা নিশ্চিত নয়। ট্রাম্প সমর্থকদের ঠেকাতে রাজধানী ওয়াশিংটনেই মোতায়েন করা হয়েছে 25,000 সেনা। নগরী এখন পরিণত হয়েছে সেনা পুলিশের নগরীতে। লকডাউন করা হয়েছে পুরো শহর। বিমানবন্দর, বাস, ট্রেন সহ গুরুত্বপূর্ণ সকল স্থানে চলছে নিরাপত্তা তল্লাশি। তৈরি করা হয়েছে 7 ফুট উঁচু বেষ্টনী। হোয়াইট হাউস সংলগ্ন এলাকায় মেশিনগান হাতে পাহারা দিচ্ছে সেনা সদস্যরা। শুধু ওয়াশিংটনই নয়, 50 অঙ্গরাজ্যেই নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। ইতিমধ্যেই কমপক্ষে 19টি অঙ্গরাজ্যে সেনা মোতায়েন ও 13 রাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই জো বাইডেন অগ্রাধিকার ভিত্তিতে প্রায় ডজনখানেক নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন। বাইডেন প্রশাসনের চিফ অব স্টাফ রন ক্লেইন গণমাধ্যমকে জানিয়েছেন, গত 4 বছরে ট্রাম্প প্রশাসনের অবস্থান থেকে ঘুরে দাঁড়ানোর আয়োজন থাকছে এসব নির্বাহী আদেশে। এই আদেশগুলোর মধ্যে রয়েছে মুসলিম প্রধান দেশগুলোর আমেরিকা প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার, প্যারিস জলবায়ু পরিবর্তন চুক্তিতে ফিরে যাওয়া, মার্কিনীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা, অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়া, মেক্সিকো সীমান্তে নথিপত্রবিহীন অভিবাসীদের কাছ থেকে বিচ্ছিন্ন করা শিশুদের পুনরায় তাদের অভিভাবকদের কাছে ফিরিয়ে দেওয়া, করোনা পরিস্থিতি চলাকালীন শিক্ষাঋণ পরিশোধ স্থগিত রাখা সহ করোনা নিয়ন্ত্রণ, টিকা কার্যক্রম জোরদার ও অর্থনৈতিক চাঞ্চল্য ফিরিয়ে আনা সহ বর্ণবাদ বৈষম্য রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ। বাইডেনের নেতৃত্বে আমেরিকা যাবার সঠিক পথে ফিরে আসবে তার প্রমাণ মিলবে। ইতিহাসের সবচেয়ে কঠোরতম নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকল উদ্বেগ উৎকণ্ঠাকে পেছনে ফেলে 20 জানুয়ারি বাইডেনের শপথ অনুষ্ঠানটি হবে শান্তিপূর্ণ, এমনটাই প্রত্যাশা সকলের। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।